আমরা আগে আমি একবার বলেছিলাম আমরা উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এবং উনিশশো ছিয়াশি সাল সব সবকটি নির্বাচনে জামাত ইসলামীর নামে এবং জামাত ইসলামীর দলীয় প্রতীকে আমরা নির্বাচন করছি দুর্ভাগ্যজনক হইল এটা সত্য রাষ্ট্রীয়ভাবে এবং ডিকটেটেড রায়ের মাধ্যমে হাইকোর্টে আমাদের নিবন্ধনটি বাতিলের সেই ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমরা এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করেছি এবং সে আপিল এখনও পেন্ডিং আছে দুই নম্বর কথা হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলে তার যে দলীয় কর্মকাণ্ড কর্মসূচি বাস্তবায়নে ইলেকশন কমিশনের সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নাই বাংলাদেশে এখনো সত্তরেরও বেশি দল আছে যাদের নির্বাচন কমিশনে কোনো নিবন্ধন নেই এবং তারা রাজনৈতিক মাঠে অ্যাক্টিভ আছে রাজনৈতিক কর্মসূচি পালন করছে কোনো কোনো কর্মসূচিতে পুলিশের সহযোগিতাও দিচ্ছে সুতরাং এই যে বক্তব্যটি এটা একান্তই বিভ্রান্তিকর সংবিধান বিরোধী বক্তব্য এবং জনমনে একটি বিভ্রান্তি তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবেই এ সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে তাদের বক্তব্য একেবারেই অনৈতিক বেঠিক অসাংবিধানিক এবং কোনো একটি দলের প্রতি ইচ্ছাকৃত বিদ্বেষ প্রকাশের একটি অপ্রয়াস মানুষ